আসসালামু আলাইকুম সবাইকে, টিআই এন্ড গার্ডেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শকরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন টিআই এন্ড গার্ডেন কৃষি, আপনাদের সাথে আমি রয়েছি তৌকির আহমেদ নাদিম। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত, আজকে চলে আসছি এই ড্রাগন গাছের কুশি কোনগুলো রাখবো আর কোনগুলো রাখবো না। আসলে দেখতেছেন যে আমার ছাদ বাগানে যে ড্রাগন গাছগুলো এইগুলো ক্যারেটের মাঝে লাগানো, তো ক্যারেটের মাঝে লাগানোর প্রেক্ষিতে আমি উপরে একটা মালা সিস্টেম করে দিয়েছি যে আমার গাছগুলো উপর যখন তখন উপরে উঠছে, তারপরে কেটে দেওয়ার পরে এই ইজিয়া থেকে ব্রাঞ্চগুলো বের হয়ে চারদিকে ছড়িয়ে গেছে। তো এখন এই নিচের যে ব্রাঞ্চগুলো এইগুলো আমি আসলে রাখবো কিনা, আসলে এইগুলো রাখা যায় চারা করার জন্য, আরেক হচ্ছে রাখা না রাখাই ভালো। কারণ এইগুলো যদি এই যে এক একটা গাছের তো প্রচুর কুশি বেরোয়েছে, এই কুশিগুলো যখন কেটে দেয় তাহলে গাছের পর্যাপ্ত খাদ্যগুলো উপর পর্যন্ত যাবে, ওখান থেকে ভালো মানের কুশি বের হবে, যেগুলোতে আশা করি ফলন হবে আবার এবং চারাও করা যাবে। তো আমার আরেকটা টেন্ডেন্সি হচ্ছে যে আমি যে ডাগন গাছের যেই কুশিগুলো এগুলো নিচেতে রাখবো না, নিচেতে রাখলেই যে আমার টেন্ডেন্সি উপর গাছগুলো উপরে উঠানের, তো উপর উঠবেন এগুলো ছড়িয়ে যাবে। তো এই এই বিবেচনা করে আমি এই কুশিগুলো নিচের কুশিগুলো রাখবো না। আসলে নিচের কুশিগুলো যদি রাখি তাহলে এই গাছের খাদ্যগুলো যে খাদ্যগুলো গাছ গ্রহণ করবে এগুলা নিচে যে কুশিগুলো এগুলো খেয়ে নেবে, উপরে পর্যাপ্ত হবে না, তার জন্য আমি কুশিগুলো কেটে ফেলবো। দেখতেছেন প্রচুর কুশি বেরিয়েছে। তো কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ প্রচুর এইগুলো কাটা থাকে। প্রচুর কুশি সেইগুলা এইগুলা যদি না করে দেয় তাহলে খাদ্যগুলো শুধু নিচে থেকে খেয়ে নিবে, উপরে পর্যাপ্ত খাওয়া যাবে না। সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? এটা রাখি যে নতুন যা বেরোতে সবই কেটে দিচ্ছি, সব উপরে রাখবো। উপরে যে কুশিগুলো হবে যে মাথাদের কুশি মাথার উপরে ওইগুলো রাখবো। অবশ্যই কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন, এইগুলো প্রচুর কাটা, শুয়েরতে ধারালো কাঁচা কাঁটা, এখানে যদি এগুলো একটু ফুটে একদম ব্যথা করে আবার রক্ত বের হয়ে যাবে। এটা কাটবো না, একটু একটা চারা করবো, এই জন্য এইটা কাটতেছি না। এটা সবগুলো কেটে ফেলবো। এটা একটা বড় হয়ে গেছে অলরেডি, যেহেতু বড় হয়ে গেছে তো এটা কাটবো না, এটা একটা চারা করবো। এইগুলো রাখা উপকার হচ্ছে আমি মনে করি, অপকার বেশি, যেহেতু তোমাকে ফল রাখার ইচ্ছা বেশি আসবে, ফল আসবে, তো সেই জন্য সবাই উপরে মাথার উপরে উঠাবো। এগুলো রাখলে খাবারগুলো নিচ থেকে ওরাই খেয়ে নেবে, উপরে পর্যাপ্ত খাবার পাবে না।
আজকে কিছু কিছু কুচি কাটলাম, আর কালকে অনেকগুলো কুচি কেটে দিছি। সারা করা যাবে, তো বন্ধুরা দেখছেন যে আমি যেই কুচি কুচিগুলো নিচে দিয়ে হয়েছে এইগুলো আমি সব কেটে দিয়েছি যতগুলো দেখা যায়। তো বন্ধুরা দেখতেছেন যে আমি মাচার নিজনে নিচে কুচি রাখি নাই গাছের চিন্তা করে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।